হাজারো শিশুর পদচারণায় আনন্দরাজ্য পরিণত হয় অমর একুশে গ্রন্থমেলা। সকাল ১১টায় গেট খোলার সঙ্গে সঙ্গে মা বাবার সাথে মেলায় আসতে থাকে শিশুরা। আজকের দিনে তারাই রাজা। শিশু প্রহরে সিসিমপুরের প্রিয় চরিত্র হালুম, ইকরি ও টুকটুকি শিশু মঞ্চে হাজির হয়। আনন্দে মেতে ওঠে শিশুরা। আজ বই মেলায় হালুম আসবে, তার জন্য হালুমকে দেখতে এসেছি এবং বই কিনতে এসেছি। হালুম দেখতে এসেছি, বাঘ দেখতে এসেছি, টুকটুকি। অভিভাবকদের হাত ধরে ঘুরে ঘুরে নিজেরাই পছন্দ করে কিনছে বই। মা বাবারাও প্রাধান্য দেন সন্তানের পছন্দকে। সবার সাথে খেলছি, তারপরে আরো অনেক মজা করব। এখানে এসে এখন আমি এতক্ষণ সিসিমপুর দেখলাম, এখন তো বই কিনব। বইয়ের প্রতি আগ্রহ করে তুলতে শিশু কিশোরদের সঙ্গে নিয়ে মেলায় আসেন অভিভাবকরা। বিভিন্ন বই দেখে ওর যাতে ইন্টারেস্টটা গ্রো করে, এর জন্যই আসা। শিশুদের জন্য যেহেতু হয়, সেজন্য অনেক ধরনের আয়োজন থাকে, সেজন্য বাচ্চাকে নিয়ে আসা। শিশু চত্বরে গানের ছন্দে ছন্দে মঞ্চে একসাথে নেচে ওঠে শিশুরা। ছুটির দিন হয়, মেলায় উপচে পড়া ভিড় দেখা যায় বই প্রেমীদের। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।